হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে মেটাম্যাস্ক অ্যাকাউন্ট করানোর পরে সেখান থেকে কীভাবে ইনকাম করবেন সেটা দেখাবো। সর্বপ্রথম আপনারা প্লে স্টোরে চলে আসবেন এবং আপনারা সার্চ অপশনে এসে মেটাম্যাস্ক লিখে সার্চ দিলে কিন্তু যে মেটাম্যাস্কের ব্লকচেইন ওয়ালেট এটা আপনারা পেয়ে যাবেন। আপনারা জাস্ট সিম্পলি এটা ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এখানে অ্যাকাউন্ট করে আপনি ইনকাম করবেন। তো সর্বপ্রথম আপনি ইনস্টলে ক্লিক করে দিবেন, আপনাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। ইনস্টল হয়ে গেলে আপনাকে সিম্পলি ওপেনে ক্লিক করে দিতে হবে। ওপেনে ক্লিক করার পরে আপনার কাছে মেটাম্যাস্কের তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে গেট স্টার্টেড অপশন চলে আসছে। গেট স্টার্টে আসার পরে আপনারা এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করে দিবেন। গেট স্টার্টে আসার পরে এখানে বলতেছে যে আপনার ওয়ালেটটা সেট আপ করতে হবে। তো ইম্পোর্ট ইউজিং দ্য সিক্রেট রিকভারি ফেস ক্রিয়েট এ নিউ ওয়ালেট, সেখানে বলতেছে আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটের উপরে ক্লিক করবেন যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব। তারপরে এখানে বলছে হেল্প আস ইম্প্রুভ মেটাম্যাস্ক, আপনারা এখানে এগুলো দিবেন। তারপর সব কিছু আছে, আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আই এগ্রিতে ক্লিক করার পর এখানে টার্মস অফ কন্ডিশন এখান থেকে আপনারা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই জিনিসগুলো সব কিছু পড়বেন, পরে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনাকে যে অপশনটা আসবে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে। তো আপনি একটা নিউ পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আই আন্ডারস্ট্যান্ড এই জায়গাতে ক্লিক করে আপনি এটা করে ফেলবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু প্রথম স্টেপ যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন সিকিউর ওয়ালেট এই অপশনটা আসবো এবং কনফার্ম সিকিউর রিকভারি ফ্রেস এটা আসবো। তো এখান থেকে আমরা এখন স্টার্টে ক্লিক করে দিব। স্টার্টে ক্লিক করার পরে আপনাকে সিকিউর ওয়ালেট বলছে, তো এখান থেকে আপনাকে কিছু কাজ করে নিতে হবে। সিকিউর সিকিউর রিকভারি ফ্রেস অন ইউর পিস পেপার স্টোর ইন দ্য সেফ প্লেস এগুলো বলবে। তো এখানে হচ্ছে লস ইট ইউ ফরগেট ইট অ্যান্ড এটা সব থেকে আপনারা ভালো করে রাখতে হবে। তো এটা আপনারা সবসময় সেফভাবে রাখবেন। তো এখন আমি জাস্ট স্টার্টে ক্লিক করে দেবো। ভিউয়ার্স এখানে একটা অপশন চলে আসবে, এখানে আপনারা ভিউতে ক্লিক করে আপনারা দেখতে পাবেন। এটা সেভ করে রাখবেন অবশ্যই। এটা অবশ্যই আপনার যখন আপনি আইডিটা রিকভার দিবেন তখন আপনার লাগবে এবং এই সিকিউরিটি ফ্রেসটা আপনারা সবসময় ভালো করে নোট করে রাখতে পারেন, যেখানে আপনি সেভ করে রাখলে ভবিষ্যতে পাবেন সেই জন্য সুবিধাভাবে রাখবেন। ওকে ভিউয়ার্স, এখানে আপনাদের টোটাল 12টা আপনার কি ফ্রেস থাকবে এটা কিন্তু আপনাকে সুন্দরভাবে খাতায় নোট করে নিতে হবে। তারপরে আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউতে আসার পরে আপনার যে ক্রিফ্রেসগুলো ছিল আপনার এগুলা সবগুলো এখানে এলোমেলোভাবে দেওয়া থাকবে। এই এলোমেলোভাবে দেওয়া ক্রিফ্রেসগুলো আপনাকে এখানে সুন্দরভাবে সাজাইতে হবে। সাজালে কিন্তু আপনার ওয়ালেটটা হয়ে যাবে। তো এটা হচ্ছে কাজ। তো আমি আপনাদেরকে এখন এটা কমপ্লিট করে দেখা দিচ্ছি। জাস্ট 1 থেকে 12 পর্যন্ত সিরিয়ালে যেভাবে এর আগের পেজে আপনারা পাবেন সেভাবে এখানে বসাই দিবেন। তো এটা আমি করে ফেলতেছি। দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে এখানে কমপ্লিট ব্যাক আপ বলবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখন দেখাচ্ছে কংগ্রাচুলেশনস। এখন কিন্তু আমরা ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার সাথে সাথে আমরা এই ওয়ালেটটার মধ্যে ঢুকে যাব। এনেবল অটোমেটিক সিকিউরিটি চেক, এখান থেকে আমরা এটা দিয়ে দিতে পারো অথবা নো থ্যাংকস দিলেও হবে আপাতত। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আছে। তো এটা আপনি বিএনবি স্মার্ট চেইন এটা করে নিতে পারেন। লিনা আছে, ইথেরিয়াম আছে, এখানে অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে এটা আপনি করে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা এটা চেঞ্জ করে নিলে সব থেকে ভালো হবে। এখন অ্যাকাউন্ট আছে। তারপরে এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে এখানে আপনি কাজটা করবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা অ্যাড নেটওয়ার্কটা অ্যাড করার জন্য এখানে দেখতে পাবেন যে লিনা মেন নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নেটওয়ার্ক একটা অপশন আছে, এই অ্যাড নেটওয়ার্কে আমাদের ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে বিএনবি স্মার্ট চেইন এখানে অ্যাড অপশন আছে, এটাতে আপনারা অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্রুভ অপশন আসবে, এখানে অ্যাপ্রুভে ক্লিক করবেন। তারপর সুইচ টু নেটওয়ার্ক এখানে দিবেন, এখানে তারপর এখানে গট ইট অপশন আসবে, গট ইটে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বিএনবি স্মার্ট চেইন হয়ে গেছে। ঠিক আছে,